বন্ধুরা, বাংলাদেশের সমাজ ও সংস্কৃতি আলাদা একটি ভিন্ন একটি স্বকীয় বৈশিষ্ট্য কিন্তু রয়েছে, যেটির মাধ্যমে আমরা অন্যান্য সকল জায়গার সকল দেশের সংস্কৃতির সাথে এই বাংলাদেশের সমাজ ও সংস্কৃতিকে আলাদা করতে পারি। তো সেটি প্রথমে আমরা জেনে নেব যে বাংলাদেশের সমাজ ও সংস্কৃতি কেমন। এটি কিন্তু মিশ্র একটি সংস্কৃতি। কেন মিশ্র? কারণ বিভিন্ন সময়ে বিভিন্ন মানুষের কাছ থেকে আমরা শাসিত এবং শোষিত হয়েছি। আমাদের পর্তুগিজরা শাসন করেছে, আমাদের ইংরেজরা শাসন করেছে, আমাদের এই শাসনগুলোর কারণে তাদের বিভিন্ন সংস্কৃতি কিন্তু আমাদের মধ্যে এসে প্রবেশ করেছে, এবং এ কারণে এই সংস্কৃতি হচ্ছে মিশ্র সংস্কৃতি। এবং বাংলাদেশের সংস্কৃতি ও বাংলাদেশের সমাজ ব্যবস্থা সম্পর্কে যদি আমরা বিস্তারিত জানতে চাই, তাহলে আমাদের প্রথমেই বাংলাদেশের মানুষের খাদ্যাভ্যাসকে নিয়ে জানতে হবে। বন্ধুরা, অত্যন্ত বিখ্যাত একটি লেখক আহমদ সফা বলেছিলেন যে যদি কোনো রাজ্যে কিংবা যদি কোনো জায়গার মানুষের জীবন প্রণালী সম্পর্কে জানতে হয়, তাহলে সেখানকার বাজারে এবং বইয়ের দোকানে যেতে হয়। অর্থাৎ বাজারে যদি তুমি যাও, তাহলে সেখানকার খাদ্যাভ্যাস সম্পর্কে জানতে পারবে এবং সেখানকার লোকজন সম্পর্কেও তুমি জানতে পারবে। এবং খাদ্যাভ্যাসটা আসলে কেমন? বাংলাদেশের মানুষজনকে মাছে ভাতে বাঙালি বলা হয়। কারণ কি? কারণ হচ্ছে এটা একটা নদীমাতৃক দেশ এবং কৃষি প্রধান একটি দেশ। এ কারণে মাছ এবং ভাত অর্থাৎ ধান চাষ করা উভয় কিন্তু অত্যন্ত সহজ, এ কারণে আমরা মাছে ভাতে বাঙালি। এছাড়াও আমরা কিন্তু গ্রাম এবং শহরের দিকে খাদ্যাভ্যাসে কিছুটা ভিন্নতা লক্ষ্য করতে পারি। কীরকম ভিন্নতা? গ্রামে শীতকালে পিঠাপুলি দিয়ে খাদ্যের শুরু করা হয়। এই পিঠাপুলি খেয়ে কিন্তু একদম সকালে সূত্রপাত করা হয়, এবং সকালে কিন্তু গ্রামে খেজুরের রস পাওয়া যায়, সেটি দিয়ে ভাপা পিঠা খাওয়া হয়। এবং বাকি সময়, বছরের বাকি সময় বেশিরভাগ সময় পান্তা ভাত খেয়ে জীবন ধারণ করা হয়। এবং তুমি যদি শহরের দিকে লক্ষ্য করো, শহরের খাদ্যাভ্যাসটি একটু আলাদা। সেখানে রুটি জাতীয় বিভিন্ন খাবার দিয়ে সকালে শুরুটি করা হয়, এবং রাতে এবং দুপুরবেলা মধ্যাহ্নভোজের সময় বেশিরভাগ সময়ই ভারী খাবার দাবার থাকে, যেমন ভাত, মাছ, মাংস, সবজি, এ ধরনের খাবারগুলো আমাদের খাদ্যাভ্যাসের মধ্যে থাকে। এরপর আমাদেরকে যেটি জানতে হবে সেটি হচ্ছে আমাদের পোশাক আসলে কেমন। আমাদের পোশাক, আমরা একটু আরামদায়ক পোশাক পরতেই বেশি স্বাচ্ছন্দ্য বোধ করি, তবে কৃষিকাজ যারা করে, কৃষিকাজ করবার সময় একটু আটোসাটো ধরনের যে পোশাকগুলো রয়েছে, সেই পোশাকগুলো পরতে কৃষকরা বেশি স্বাচ্ছন্দ্য বোধ করেন। কেন? কারণ আমরা, আমাদের দেশ হচ্ছে মৌসুমি বায়ুর প্রভাবে একটি থাকা দেশ, এবং এ কারণে আমাদের দেশে গ্রীষ্মকাল অনেক বেশি সময় ধরে থাকে। এ কারণে গরমের হাত থেকে বাঁচতে আমরা শার্ট, প্যান্ট, ফতুয়া, পাঞ্জাবি, লুঙ্গি, এ ধরনের পোশাক আশাক পুরুষরা পরিধান করি, এবং যারা স্ত্রী রয়েছে তারা কামিজ, শাড়ি, ব্লাউজ, এ ধরনের বিভিন্ন পোশাক আশাক পরে থাকে। তবে সেই যে কৃষকদের কথা বলছিলাম, কৃষকরা সেই এই একই ধরনের জামা কাপড়ই পরে, তবে যখন তুমি দেখবে লুঙ্গি পরছে, তারা কিন্তু লুঙ্গিটা একটু আটোসাটো করে বেঁধে নিয়ে তারপরে কাজগুলো করে, যাতে হচ্ছে তারা যখন চলাচল করে, যখন তারা কাজ করে, তাদের যেন একটু সুবিধা পাওয়া যায়। তো পোশাক গেল, এরপর আমাদের কী নিয়ে জানতে হবে? এরপর আমাদের জানতে হবে আবাসস্থল নিয়ে, অর্থাৎ আমাদের বাসস্থানটি আসলে কেমন। গ্রামের যে আবাসস্থলগুলো রয়েছে সেগুলো বেশিরভাগই হচ্ছে কুঁড়ে ঘর কিংবা টিনের ঘর, এই ধরনের পাতা, তারপর হচ্ছে ধানের যে খড় রয়েছে, বাঁশের বেড়া, তারপরে ছন পাতা, এগুলো দিয়ে এই কুঁড়ে ঘরগুলো গড়ে তোলা হয়। এবং শহরে, শহরের দিকে দেখবে তুমি বেশিরভাগই হচ্ছে দালান কোঠা বা পাকা বাড়িতে বসবাস করা হয়। এই এবং এই আবাসস্থলগুলোতে সাধারণত একসাথে অনেক মানুষ বসবাস করে, যেহেতু বাংলাদেশ অত্যন্ত জনবহুল একটি দেশ এবং একে অপরের সাথে সম্পর্কটি এভাবেই নির্ধারণ করা হয়। এবং পারিবারিক সম্পর্ক কিন্তু এই বাংলাদেশের সমাজ ও সংস্কৃতিতে অত্যন্ত বড় একটা ব্যাপার। কেন? কারণ এই পরিবার, বাংলাদেশের পরিবারগুলো কিন্তু বেশিরভাগই হচ্ছে গ্রামের দিকে যৌথ পরিবার, এবং এই যৌথ পরিবারে বাবা মা, ভাই বোন, দাদা দাদি, চাচা চাচি সবাই একসাথে থাকে, এবং সেখানে যে আন্তঃসম্পর্ক সেটা অনেক বেশি ঘনিষ্ঠ থাকে।
সহমর্মিতা থাকে, সহনশীলতা থাকে, এবং অন্যদিকে শহরগুলোতে অনুপরিবার বা একক পরিবার দেখতে পাওয়া যায়। এরপর আমরা জেনে নেব সাজসজ্জা নিয়ে, যে বাংলাদেশের সমাজ সংস্কৃতিতে সাজসজ্জা আসলে কেমন হয়। এই সাজসজ্জার দিক থেকে কিন্তু বাঙালিরা অত্যন্ত ইউনিক, একটি ভিন্ন স্বকীয় একটি বৈশিষ্ট্য ধারণ করে। সাজসজ্জার জন্য গ্রামের যে নারীরা, তারা হচ্ছে খুব সাধারণভাবেই তারা সেজেগুজে থাকে, তারা আলতা, টিপ, কানের ঝুমকা, এই ধরনের ব্যাপারগুলোকে তারা বেছে নেয়। তাদের খুব সাধারণ সাজসজ্জায় তাদেরকে অনেক বেশি স্বকীয় এবং অনেক বেশি সৌন্দর্যতায় পরিপূর্ণ করে তোলে। এবং বাংলাদেশের সমাজ সংস্কৃতি যে পুরুষ সমাজ রয়েছে, তারা সাজসজ্জার দিকে একটু কম মনোযোগ দেয় বললেই চলে। তবে তারা শুধু তাদের যে সাধারণ যে ব্যাপারগুলো রয়েছে, সাধারণ সাজসজ্জা, সেগুলো দিকেই নজর দিয়ে থাকে। এরপর যে বিনোদনের মাধ্যম, সেই বিনোদনের মাধ্যমটি আসলে বাংলাদেশের মানুষের জন্য কেমন। বাংলাদেশের মানুষ অনেক বেশি সংস্কৃতি প্রিয় একটি জাতি, এবং তারা বিনোদনের দিকে অনেক বেশি লক্ষ্য রাখে। আমাদের দেশে অনেক উৎসব রয়েছে, সেই উৎসবগুলোতে আমরা বিনোদনের সুযোগ পাই। এছাড়াও আমরা বিনোদনের মাধ্যম হিসেবে টেলিভিশন, নাটক, সিনেমা, এগুলোর উপর নির্ভর করি। এছাড়াও আমাদের যে বিভিন্ন ধরনের আসর বসে গ্রামে, সেই আসরগুলোতে আমরা বিভিন্ন গানের ব্যাপারগুলো আমরা দেখতে পাই। যেমন হচ্ছে আমাদের কিন্তু স্বকীয় বিভিন্ন গান রয়েছে, যেমন জারি গান, সারি গান, পল্লীগীতি, লালন গীতি, ভাওয়াইয়া গান, এগুলো কিন্তু আমাদের সংস্কৃতির অংশ, এবং এগুলোর থেকে কিন্তু আমরা বিনোদন পেয়ে থাকি। এবং এছাড়াও আমরা বিভিন্ন ধরনের খেলাধুলা থেকেও বিনোদন পাই। যেমন তোমরা দেখবে যে আমরা আমাদের যে জাতীয় খেলা হাডুডু বলো আর কাবাডি বলো, এই এই খেলাগুলোর পাশাপাশি আরও অনেক খেলা আমরা গ্রামে গঞ্জে শহরে একসাথে খেলে থাকি। যেমন দাঁড়িয়া বান্ধা রয়েছে, কানামাছি রয়েছে, তারপরে নৌকা বাইচ হয়, সাঁতার প্রতিযোগিতা হয়, এগুলো কিন্তু আমাদের বিনোদনের উৎস এবং বিনোদনের মাধ্যম হিসেবে কাজ করে। এরপর আমাদের পেশা আসলে কেমন। আমাদের পেশা, যেহেতু আমরা কৃষিপ্রধান দেশ, তাই বেশিরভাগ পেশাই হচ্ছে কৃষি নির্ভর এবং কৃষিকে কেন্দ্র করে গড়ে ওঠে। তবে যেহেতু আমরা শিল্প বিপ্লবের একটি সময় বসবাস করছি, তাই এখন ধীরে ধীরে প্রযুক্তি নির্ভর ও শিল্প কারখানা নির্ভর বিভিন্ন পেশাও কিন্তু আমাদের ভেতরে চলে আসছে। এবং বাংলাদেশ কিন্তু পোশাক শিল্পের উপর অনেক বেশি নির্ভরশীল। তো এই পোশাক শিল্পের উপরে নির্ভরশীল হবার কারণে পেশার সাথে এই গার্মেন্টস শিল্প অনেক বেশি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। এছাড়াও শহরে বিভিন্ন কর্পোরেট এবং সরকারি ও বেসরকারি বিভিন্ন পেশায় নিয়োজিত থাকতে লোকজনকে দেখা যায়। এরপর উৎসব সম্পর্কে না বললে বাংলাদেশের যে সংস্কৃতি এবং সমাজ, সেটি সম্পর্কে আসলে কিছুই বলা হবে না। কেন? কারণ বাঙালি জাতি হচ্ছে উৎসব প্রিয় একটি জাতি। এই বাঙালি জাতি উৎসব শুধুমাত্র যে ঋতুকে কেন্দ্র করে হয় তাই কিন্তু নয়, ঋতুকে কেন্দ্র করেও আমরা বিভিন্ন উৎসব পালন করি, আমরা ধর্মকে কেন্দ্র করে বিভিন্ন উৎসব পালন করি। ঋতুকে কেন্দ্র করে কেমন, আমরা শরৎ ঋতুর দেশ, এই শরৎ ঋতুর দেশে আমরা বাংলা নববর্ষ পালন করি, আমরা পালন করি আমাদের হেমন্ত উৎসব, আমরা বসন্ত উৎসব পালন করি, এছাড়াও আমরা এই বর্ষাবরণ উৎসবও পালন করে থাকি। অর্থাৎ আমরা প্রত্যেকটি ঋতুতেই কোনো না কোনো উৎসবকে আমাদের নিজেদের মধ্যে বেছে নিই, এবং আমরা উৎসবের মাধ্যমে প্রত্যেক ঋতুকে বরণ করে নিতে পছন্দ করি। এছাড়াও আমাদের দেশ কিন্তু ধর্মের দিক থেকে অনেক সমৃদ্ধশালী একটি দেশ। আমাদের দেশে অনেক ধর্মের লোকজন বসবাস করে, একই সাথে হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান সব ধরনের লোকজন আমাদের এই সমাজে বসবাস করে। তো সেই জন্য যখন ইসলাম ধর্মের বিভিন্ন উৎসব থাকে, যেমন ঈদুল আজহা, ঈদুল ফিতর, এই ধরনের ব্যাপারগুলো কিন্তু আমরা একসাথে পালন করি। এছাড়াও তুমি বিভিন্ন হিন্দুদের উৎসব দেখতে পাবে, বিভিন্ন পূজা, দুর্গা পূজা, কালী পূজা, এই পূজাগুলোও কিন্তু একসাথেই পালন করা হয়। এছাড়াও বৌদ্ধ ধর্মের বিভিন্ন উৎসব রয়েছে, বৌদ্ধ পূর্ণিমা, মাঘী পূর্ণিমা, খ্রিস্টদের বড়দিন রয়েছে, এই বড়দিনের মতো উৎসবগুলো কিন্তু আমরা একসাথে পালন করি। এবং আমাদের আসলে 12 মাসে 13 ধরনের উৎসব থাকে, সেই উৎসবগুলো আমরা উৎসবপ্রিয় জাতি হিসেবে বাংলাদেশের সমাজ ও সংস্কৃতিতে
পালিত হয়ে থাকে। এবং তোমরা নিশ্চয়ই বাংলাদেশের সমাজ ও সংস্কৃতির যে বৈশিষ্ট্যগুলো রয়েছে সেগুলো সম্পর্কে ধারণা পেয়েছো। পরীক্ষাতে যদি এই প্রশ্নটি আসে তাহলে তোমরা যদি একদম প্যারাগ্রাফ কিংবা রচনার মতো না লিখে একটু পয়েন্ট করে খাদ্যাভ্যাস, পোশাক, আবাসস্থল এভাবে একটু পয়েন্ট করে যদি লিখতে পারো তাহলে আশা করি তোমরা পরীক্ষাতেও খুব ভালো নম্বর পাবে। তা এরপরেও যদি তোমাদের কিছু জানবার থাকে তাহলে কমেন্ট বক্সে তোমাদের জানার যে প্রশ্নটি সেই প্রশ্নটি জানাতে পারো, আমি নিজে তোমাদের সেই প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব। সকলকে ততক্ষণ পর্যন্ত ধন্যবাদ, পরবর্তী ভিডিওতে আবারও দেখা হবে।